13 জুন পশ্চিম মেদিনীপুরে শবং থেকে বাসে করে দীঘা বেড়াতে আসে 50 জনের একটি গ্রুপ। সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন কয়েকজন। ঘটনায় গ্রুপের একজন গৌতম দাস অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন 17 জুন তিনি মারা যান। পরিবারের তরফে 7/8/2022 তারিখে শবং থানায় এই গ্রুপের 5 জনের বিরুদ্ধে কেস দায়ের করা হয়। শবং থানার পক্ষ থেকে কেসের ঘটনাস্থল দীঘা বলে দীঘা থানায় কেসটি স্থানান্তরিত করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দীঘা থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শবং থেকে এক অভিযুক্ত স্বপন দত্তকে গ্রেপ্তার করে। বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। দীঘা থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। তুলে জানতে পারলাম আমার নামে ইয়ে আছে, জানবো কি? তুমি জানতে না? না, সচ্ছলদের জানা অভিযোগ কিন্তু তাকে চিনো? হ্যাঁ, ওই যা ওই রাস্তায় যদি আমার আমি জানতে আসতাম ব্যবসা করে, কত দিন বাজারে বাজারে আলু নিয়ে ব্যবসা করি, ও মিষ্টি দোকান ছিল। তার সঙ্গে পরিচয়টা কি? ব্যবসা সূত্র পরিচয়? পরিচয় বলতে কি, ও সিয়ে গেছে দেখেছি বাসে, আমি যদি সিও গেছে আমাকে ডাকে নাকি ও সিয়ে আমাকে ডাকে, সে বাস ছেড়েছিল। তার নামে মারার অভিযোগ কিছু বলবে? কোনো বলার নেই স্যার। মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।